মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কিছুতেই বুঝতে পারছি না বাসন্তি পোলাওতে এত লঙ্কা কোথা থেকে এলো, আমি কি কোনো ভুল করলাম? না 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 না, আমি ভুল করে নুন বেশি দিতে পারি, কিন্তু লঙ্কা আমি কেন দেবো? এটা তো অসম্ভব। আমি ছাড়া তো কেউ রান্নাঘরেও ঢোকেনি। তাহলে কে বলেছে কেউ ঢোকেনি? কে ঢুকেছে মামা? যে আন্টিটা এই বাড়ির সমস্ত কাজে সাহায্য করে সে? না না, আমি তোমায় খুঁজতে এসে দেখলাম রান্নাঘরে ছোট চুলের থাম্মেটা এসেছিল। ছোট চুলের থাম? মামা তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো মামা, লেবু হাতে করে নিয়ে এসেছিল। লেবু? তারপর? তারপর তো তোমায় রান্নাঘরে না দেখতে পেয়ে আমি তোমায় বাইরে খুঁজতে গেলাম। মামা শোনো, মামা তোমার মুখটা শুকনো লাগছে কেন? তোমার মিহিকে বলো না কিছু হয়েছে। মিহি তো বিচক্ষণ, সব সলভ করে দেবে। তুই ছিলি বলেই না আমি আসল ঘটনাটা ধরতে পারলাম। ঠাকুরের প্রসাদে চিকেন দেওয়ার ব্যাপারটাতেও মিহি ছোট কাকি আর রুমির কথা বলেছিল, আবার এখনো বললো ছোট কাকিকে রান্নাঘরে দেখেছে লেবু হাতে। দুয়ে দুয়ে চার করলে তো মনে হচ্ছে ছোট কাকিরই কারসাজি এসব। লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে সিরিয়ালি বুদ্ধি ফলিয়ে নতুন বউকে টাইট দিতে তো পেরেছি। আমাকে কয়েকটা লেবু দেবেন ছোট কাকি। কি পায়েস এখনো? পায়েসের কথা কি বলছিলে? কি কি পায়েস? আমি বলছিলাম পায়ে পায়ে ব্যথা। এখানে লেবু কোথা থেকে পাবো? যাও রান্নাঘরে গিয়ে খোঁজো, ফ্রিজে খোঁজো, তুমি ঘরে এসেছো। এই তো এতগুলো লেবু ছোট কাকি, আপনি বোধহয় নিজের কাছে এগুলো রেখে ভুলে গেছিলেন। জানেন তো আগে যখন আমরা ওই কাঁচা আম চুরি করতাম তখন ঠিক এইভাবে লুকিয়ে রাখতাম। আপনিও কি চুরি টুরি? কি বলতে চাইছো কি তুমি? হে বাবা, আমি এই বাড়িতে দুদিনও হয়নি, বিয়ে হয়ে এসেছি, আমি কি বলবো ছোট কাকি? আমি শুধু এটাই বলতে চাইছিলাম এই লেবু আর লঙ্কার কম্বিনেশনটা না অদ্ভুত। এই যে লেবু ভুল করে বা ইচ্ছে করে পায়েস বা দুধে দিলে যেমন সেটা নষ্ট হয়ে যায়, আবার লঙ্কার ক্ষেত্রেও তাই। লঙ্কা বেশি পরিমাণে কোনো খাবারে পড়ে গেলে সেটা ঝাল হয়ে যায়, সবই পণ্ড আর কি। কে কে লঙ্কা? কি কি লঙ্কা? কি কি বলতে চাইছো কি তুমি ঘুরিয়ে পেঁচিয়ে? না, আমি বলছি লেবু আর লঙ্কা আলাদা আলাদা ভাবে যেমন সব পণ্ড করে দেয়, আবার এই লেবু লঙ্কায় কিন্তু নজর কাটায়। এই যে লোকে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে বাড়ির সামনে গাড়ির সামনে, নজর কাটানোর জন্যই তো। আমিও ভাবলাম আজ লেবু দিয়ে একটু নজর কাটাই, না মানে ঝাল কাটাই আর কি। পোলাওটা না খুব ঝাল হয়ে গেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এই লেবুর টোটকা দিয়ে ঝাল পোলাও একদম ম্যাজিকের মতো ঠিক করে দেব। আপনার এই লেবুগুলোকে খুব সুবিধা হলো জানেন তো, আপনি বাঁচালেন আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।